kalau salah juga ada enggak? Ya, ya. Dokumen sudah এক ধরনের ইনফরমেশন যেটা আপনারা অফিশিয়ালি আমাদেরকে দেওয়া হয় কাজ করার জন্য যেমন এটা মিডিয়া হতে পারে সাপোর্টিং মিডিয়া হতে পারে ডকুমেন্টের ইনফরমেশন ডকুমেন্টের ইনফরমেশন এটা বলা হচ্ছে এখন এটা অব্লিগে ওটা লেখা হচ্ছে মানে হলো আপনার আগে ছিল ডকুমেন্টস অ্যান্ড ইনফরমেশন ডকুমেন্টস আর রেকর্ড আলাদা ছিল এখন এটা আপনাকে স্ট্যান্ডার্ডে যেটা পাবেন 5001:2015 ডকুমেন্টের ইনফরমেশন মানে পুরো প্রেসটা চেঞ্জ হয়ে গেছে আগে আমরা বলতাম ডকুমেন্টস আর এখন স্ট্যান্ডার্ডে আছে ডকুমেন্টের ইনফরমেশন আমি এটা সব কপি দিয়ে যাবো আপনার স্ট্যান্ডার্ডে পরে কিন্তু সবাইকে দিয়ে দেবো ডকুমেন্টের ইনফরমেশন এই কথাটাই স্ট্যান্ডার্ডে বিভিন্ন জায়গায় আছে পরে আপনার পাবেন রেকর্ড রেকর্ডকে বলা হচ্ছে রিটেইন ডকুমেন্ট আপনারা যে কাজ করেন সেটা আগে স্ট্যান্ডার্ডগুলোতে সরাসরি রেকর্ড সংরক্ষণ করার কথা বলা হতো এখন এটাকে রিটেইন ডকুমেন্টস বলা হচ্ছে মানে আপনি ওটা সেভ করে রাখবেন না যে কাজটা করতেছেন সেটা রেকর্ড থাকবে অটো কন্ট্রোল ডকুমেন্টস এটা আগে বলছি যে ডকুমেন্টসের নাম থাকবে একটা একটা প্রপে তারপর রিভিশন নম্বর থাকবে ইস্যু ডেট থাকবে টাইটেল থাকবে ডকুমেন্টস কিসের জন্য তারপরে ভিতরে কোন দেন যে আপনার বিভিন্ন রকম এটা কি বলে বলা তারপরে বিভিন্ন ডাটার জন্য ডেট সিগনেচার এই জিনিসগুলো ওই কন্টেন্ট হচ্ছে আর একদম প্রথমে আমরা গিয়ে বলি রিপেল বাই অ্যাপ্রুভ করি এটা আপনাদের এখন হচ্ছে যে ডিপার্টমেন্ট গুলোতে নাই এটা আপনি করে দিবেন সব ডকুমেন্টস এটা ফাইলের উপর এটা থাকবে একটা ফাইলের উপর এটা উনি টোকিও বিশ্ববিদ্যালয়ে প্রথম এই থিওরিটা লেকচার দেয় ওনার এই থিওরিটা আপনার আয়ুষ্মের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট মানে তার এই থিওরি থেকে আয়ুষ্ম টাকা আমরা এক্সপেক্ট করতে পারি আসার পরে সে কি করলো এখানে জমি নিল যে একটা এরিয়া দরকার এবং জমিটা নদীর মাসে তারপর মেশিনারি আনলো আপনাদের এমপ্লয়মেন্ট দিল যারা টেকনিক্যাল স্টাফ ইঞ্জিনিয়ার আছেন অন্যান্য ডিপার্টমেন্ট আছেন তাদেরকে আপনার এই যে এতগুলো কাজ হলো এগুলো কিন্তু সবই প্ল্যানে চলে যাচ্ছে ঠিক আছে মানে ডিসিশন মেকিং অর প্রিপারেশন সিমেন্ট প্রোডাকশন সিমেন্ট প্রোডাকশনের আগে দিয়ে যে কাজ সিমেন্ট বানানোর জন্য সব কিছু এস্টাবলিশ হয়ে এটাকে আমরা প্ল্যানের মধ্যে রাখি তারপর আসে ডু ডু মানে যখন প্রোডাকশন স্টার্ট যখন এখন আপনাদের প্রোডাকশন হচ্ছে চলছে এটা হলো ডু তাহলে প্ল্যান করলাম ডু হলো তারপরে প্রোডাকশন হওয়াটাই আমাদের কাজ না এটাকে কোয়ালিটি চেক করতে যেটা আপনার ল্যাব এস্টাবলিশ করা হয়েছে ওনারা সবসময় চেক করতেছে এটা চেকিংয়ে চলে গেল তারপরে কি অ্যাকশন চেকিংয়ের পরে যে প্রবলেমগুলো আসবে যেটা আমরা কন্টিনিউয়াল ডেভেলপমেন্ট বললাম একটু আগে সেই কাজটা আমাদের করতে হবে অ্যাকশনটা নিতে হবে কারণ ওই অ্যাকশনটা যদি না নেই তাহলে তো আমার ডেভেলপমেন্ট হবে না ওটা ওই রকমই থাকবে ভুলভ্রান্তি থাকবে এই জন্য অ্যাকশন নিতে চাইছি তাহলে আপনার পুরো আইসো যে জিনিসগুলো সে এটার ভিতরে সব চলে আসতেছে ঠিক আছে আপনি ক্লিয়ার এখন কোশ্চেন থাকলে বলতে পারেন না